বাংলাদেশের সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ প্রস্তাবের বিষয়টি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের নির্বাহী বোর্ডে উঠেছে আজ প্রস্তাবটি অনুমোদন পেলে আইএমএফ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেবে ঋণ অনুমোদন পেলে ফেব্রুয়ারিতে প্রথম কিস্তি পেতে পারে বাংলাদেশ তবে শর্ত বাস্তবায়নের অগ্রগতি দেখে পরে প্রতিটি কিস্তি ছাড় করবে আইএমএফ আরও জানাচ্ছেন আজহার ইসলাম দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবেলার জন্য গত বছরের জুলাই আইএমএফের কাছে চারশো কোটি ডলার ঋণ চেয়ে চিঠি দেয় বাংলাদেশ এর আলোকে গত বছরের ছাব্বিশ অক্টোবর আইএমএফ বাংলাদেশে আসে এবং ঋণ বিষয়ক আলোচনা করে শর্তের কাঠামো তৈরি করে এরপর গেল ষোলো জানুয়ারি ঢাকা এসে গত এক দশকে বাংলাদেশে আর্থসামাজিক খাতের ব্যাপক উন্নয়নের প্রশংসা করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক আন্তনিয়েতে সাইয়ে জানান বাংলাদেশকে উন্নত রাষ্ট্র করতে পাশে থাকবে আইএমএফ পরে এক বিবৃতিতে এ শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান আগামী ত্রিশ জানুয়ারি আইএমএফের নির্বাহী বোর্ডের সভায় বাংলাদেশের জন্য ঋণ অনুমোদন হতে পারে এরই ধারাবাহিকতায় সোমবার বাংলাদেশ সময় রাত নটায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির প্রধান কার্যালয়ে নির্বাহী বোর্ডের সভা অনুষ্ঠিত হবে বাংলাদেশকে ঋণ দেওয়ার প্রস্তাবটি আলোচনার জন্য সভার এজেন্ডাভুক্ত রয়েছে বলে জানা গেছে নির্বাহী বোর্ডের সভার আগেই আইএমএফের ডিএমডি আন্তনিয়েত সায়ে ঢাকা সফর করে এ সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করে উচ্চ পর্যায়ে অবহিত করেন আইএমএফের ঋণ পেতে প্রান্তিক প্রধান শর্তগুলো এরই মাঝে বাস্তবায়ন শুরু করেছে সরকার শর্ত বাস্তবায়নের অগ্রগতি দেখে পরের প্রতিটি কিস্তি ছাড়বে আইএমএফ বাংলাদেশের ঋণ প্রস্তাব অনুমোদন হলে সংস্থাটি বিয়াল্লিশ মাসে সাত কিস্তিতে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ দেবে বাংলাদেশকে ঋণের প্রথম কিস্তির ছত্রিশ কোটি ডলার আগামী ফেব্রুয়ারিতে ছাড়া হবে আজহারুল ইসলাম একুশে টেলিভিশন